শব্দজব্দের বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের পরের গল্পের নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজ আপনাদের জন্য জয়ন্ত চক্রবর্তীর লেখা স্ট্যান্ড বাই। শুরু হচ্ছে স্ট্যান্ড বাই। সাতটা সাড়ে সাতটা, ম্যাক্সিমাম আটটা, না হলে সেই এগারোটার পর, বারোটা বা সাড়ে বারোটা হলেও ভালো হয়। অসম্ভব, সাতটা টু আর্লি, আবার বারোটা সাড়ে বারোটা মানে টু লেট, আর দুটোই চলবে না। মাঝামাঝি একটা সময় বের করুন, এই ধরুন নটা বা সাড়ে নটা। ও বাবা, ওই সময়টা তো একেবারে পারবো না, ও শিক্ষামন্ত্রীর বাড়িতে যেতে হবে, তাছাড়া চারটে বাড়ির নিত্য পুজো আছে। আপনার জন্য খুব বেশি হলে সাড়ে আটটা রাখতে পারি। ঠিক আছে, সাড়ে আটটা ফাইনাল, দেখবেন যেন সময়ের হেরফের না হয়। কথা হচ্ছিল পুরুতমশাইয়ের সঙ্গে সহধর্মিনীর। আমি শ্রোতা, আমাকে ফল সবজি এইসব কিনতে বলা হয়েছিল, কিনে এনে দিয়েছি, কাজ শেষ। মূর্তি এনেছে মেয়ে, দশকর্মা অর্ধাঙ্গিনী আর অর্ধাঙ্গিনীর ভাই, দই মিষ্টি ইত্যাদি ভাইজি, ম্যানেজার কাম হেড অফ দ্য পুজো অর্ধাঙ্গিনী। সকালবেলা পুজোর জায়গা সাজাতে গিয়ে বোঝা গেল বেশ কিছু গণ্ডগোল হয়েছে। আমের পল্লব আসেনি, তিরকাঠি চারটের জায়গায় একটা দিয়েছে, কাঁচা দুধ লাগবে ইত্যাদি ইত্যাদি। ম্যানেজার কল করলেন কেয়ারটেকারকে। এসব সময় ওই মুশকিল আসান, একে একে সব এলো, কিন্তু যিনি এলে পুজো শুরু করা যায় তিনিই এলেন না, পুরুত ঠাকুর। সেই আটটা থেকে প্রহর গোনা শুরু, সাড়ে আটটায় ফোনে তাগাদা। আসছি আসছি, এই তো আপনাদের পাড়াতেই আছি, এখানে শেষ হলেই আপনাদের বাড়ি। সাড়ে আটটা থেকে নটা, তিন তিনবার ফোন হয়ে গেল, নো রেসপন্স। সোয়া নটা, ফোন সুইচড অফ। সাবস্ক্রাইবার ইজ কারেন্টলি সুইচড অফ, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। ইস সময় উপভোক্তা কা মোবাইল সুইচ অফ। সাড়ে নটা, কৃপয়া থোড়ি দের বাদ ডায়াল করে। দশটা, সাড়ে দশটা, এগারোটা, ফোন সুইচড অফ। এদিকে খিদে কন্ট্রোল করতে পারি না, নটা বাজতে না বাজতেই ছখানা লুচি বেগুন ভাজা খেয়ে পেটকে শান্ত করেছি, কিন্তু মন কি মানে, মন তো চঞ্চল। সাড়ে এগারোটা বাজতেই ম্যানেজার অস্থির, বাড়ির সবাই যেন কেমন একটা উসকুস উসকুস করছে। পালা করে ঠাকুরমশাইকে ফোন, আর উত্তর একই, সুইচড অফ। পৌনে বারোটা, আমি বেশ হাত পা ছড়িয়ে ব্যালকনিতে মোবাইল ঘাঁটছি, হঠাৎ অর্ধাঙ্গিনী এসে হাজির। তোমার পৈতেটা গলায় আছে? ভাবলাম বোধহয় বাথরুমে ফেলে এসেছি, তাই আছে কিনা ভেরিফাই করে উত্তর দিলাম, হ্যাঁ। দেখাও তো। পাঞ্জাবির ভেতরে হাত ঢুকিয়ে পৈতে বার করতে করতে প্রশ্ন করলাম, কেন? পরে বলছি, শোনো, সকালে স্নান করেছ? মানে? পরে বলছি। হ্যাঁ, স্নান জলখাবার দুটোই কমপ্লিট। তাহলে রেডি হয়ে নাও, আমি ধুতি চাদর বের করে দিচ্ছি, এগুলো ছেড়ে ওগুলো পরে আসন পেতে বসে যাও। মানে কোথায়? পূজো করতে। পূজো করতে? আরে খেপেছ নাকি, যে আমি পুরুতমশাইয়ের বলা মন্ত্র ঠিকঠাক উচ্চারণ করে অঞ্জলিটুকুও দিতে পারি না, সে আমি করব পুজো? ও ঠিক হয়ে যাবে, বাড়িতে সরস্বতী পুজো করবার জন্য বই আছে, দেখে দেখে পড়ে দেবে, আর যেখানে উচ্চারণ করতে পারবে না সেখানে গায়ত্রী মন্ত্র বলে দেবে, ব্যাস। ম্যানেজারের হাতে অগাধ ক্ষমতা, যাকে যা বলেন তাকে তাই মানতে হয়, আর তাছাড়া ওনার হাতে তো সব কিছুরই একটা বিকল্প থাকে। তবে আমি যে স্ট্যান্ড বাই পুরোহিত, এটা আমার মাথাতেও আসেনি, আসলে কবে শটকান দিতাম। যাই হোক, খানিকক্ষণ প্রতিরোধ করবার চেষ্টা করে হেরে গেলাম, তারপর পরনের পাজামা পাঞ্জাবি ছেড়ে ধুতি পরে গায়ে চাদর জড়িয়ে নিলাম,
অর্ধাঙ্গিনী কাম ম্যানেজার কোনো খুঁত রাখতে চান না। বোতল থেকে গঙ্গা জল এনে শরীরে ছিটিয়ে দিয়ে বললেন, পারফেক্ট। ঠিক 12:10 বাগদেবীর সামনে আসন পেতে শুরু করতে যাব এমন সময় অর্ধাঙ্গিনীর ফোনটা বেজে উঠল। হ্যালো, আপনাদের ফ্ল্যাটটা যেন কত তলায়? 4 তলায়, লিফটে উঠে 3 টিপবেন। অর্ধাঙ্গিনী ফোনটা রেখে মেয়েকে বললেন, যা দরজাটা খোল, ঠাকুরমশাই এসেছেন। আমি হাঁ করে তাকাতেই নির্দেশ এলো, ওঠো ওঠো, ঠাকুরমশাই এসে গেছেন, তোমাকে আর কষ্ট করতে হবে না। তার মানে? তুমি পুজো করো মা সরস্বতী সেটা চান না, নইলে দেখো ঠিক তুমি যেই পুজো করতে বসলে অমনি ঠাকুরমশাইও এলেন, আমি কি করব বলো। ধরা চুড়ো ছেড়ে আবার রিজার্ভ বেঞ্চে গিয়ে বসে গেলাম। এ যাত্রায় আর মাঠে নামা হলো না। এতক্ষণ শুনলেন স্ট্যান্ড বাই, রচনা জয়ন্ত চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন অনুপ এবং সঞ্চয়িতা, আবহ এবং প্রচ্ছদে অনুপ। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।